আসসালামু আলাইকুম বিয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বাংলাদেশি হোটেলগুলোর বেশ জনপ্রিয় কিছু আইটেমের মধ্যে একটি হচ্ছে চিকেন লাল বোনা। কিন্তু হোটেলে গিয়ে তো আর সবসময় খাওয়া হয়ে ওঠে না, তাই বাড়িতে একবার ট্রাই করেছিলাম, দেখলাম হোটেলের চেয়ে কিন্তু খারাপ হয়নি। সাথে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রেসিপির শুরুতে চুলে একটি ফ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে তাতে এক এক করে অ্যাড করে নিচ্ছি চিকেন। এখানে চিকেনের সাথে আমি অফিস কিনে অল্প কিছু পরিমাণে হলুদ এবং লবণ অ্যাড করে নিয়ে আছি। হলুদ এবং লবণের পরিমাণ খুবই সামান্য হবে, জাস্ট কালারটা দেখতে একটু লালচে বর্ণের হওয়ার জন্য। এই যা এক এক করে সবগুলো চিকেন অ্যাড করে নেওয়া হয়ে গেলে চিকেনগুলো দুপাশ উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো সম্পূর্ণ বিষয়টি আর দেখিয়ে দিচ্ছে না, যেহেতু বিষয়টি দেখানোর কিছু নেই। আমার এখানে চিকেনগুলো দুপাশ উল্টে পাল্টে এমন লালচে বর্ণের করে ভেজে নেওয়ার পর তেল থেকে উঠিয়ে নেওয়ার পুরো মুহূর্তে একবার দেখিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন তেল থেকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই তেলে এখন অ্যাড করে নিচ্ছি অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। আমি শেষে পেঁয়াজ বাটাও অ্যাড করে নেবো, সেজন্য এখানে পেঁয়াজ কুচির পরিমাণ কম করে অ্যাড করে নেওয়া আছে। মোটামুটি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করে নেওয়া আছে। পেঁয়াজ কুচি অ্যাড করার সঙ্গে সঙ্গে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাঠির সাহায্যে চিকেনের যে অংশগুলো প্যানের সাথে লেগেছিলো সেগুলো একটু উঠিয়ে নেওয়া আছে। এতে করে আর পেঁয়াজগুলো আর নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পেঁয়াজ কুচিগুলো আমি প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন এগুলো হালকা একটু লালচে বর্ণের হয়ে এসেছে তখন তাতে বাকি উপকরণ অ্যাড করে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা নিয়ে আছি প্রায় 1/4 কাপের মতো, একই সাথে নিয়ে আছি 2 চা চামচ পরিমাণ সর্ষে বাটা এবং আদা বাটা নিয়ে আছি 1.5 চা চামচ পরিমাণ। এরপর যে আপনাদেরকে একটি ছোটো টিপস বলে দিচ্ছি, সরিষা বাটার পর হালকা একটু তেতো ভাব থাকে, সেজন্য বাটার সময় চেষ্টা করবেন একটি কাঁচামরিচ অ্যাড করে নিতে। এতে করে সরিষার যে তেতো ভাবটা আছে সেটা আর থাকবে না। কথা বলতে বলতে মশলাগুলো মিনিট খানেকের মতো নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমার এখানে রসুন বাটার পরিমাণ ছিল প্রায় 2.5 চা চামচের মতো। এ পর্যায়ে আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, আজকের রেসিপির জন্য আমি 2 কেজি পরিমাণ একটি মুরগি নিয়ে আছি, তার জন্য কোন উপকরণ কতটুকু যাবে আপনাদেরকে সে পরিমাপটা বলে দিচ্ছি। কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি পানি। আমি বাকি মশলা অ্যাড করার পূর্বে পানি অ্যাড করে নিয়ে আছি, এতে করে মশলাগুলো নিচ থেকে আর পড়ে যাবে না। দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়ে আছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু রেসিপির শুরুতে আমি চিকেন ভেজে নেওয়ার পূর্বে চিকেনের সাথে অল্প কিছু পরিমাণে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছিলাম, সেজন্য এই পর্যায়ে হলুদ এবং লবণের পরিমাণটা কিছুটা কম করে অ্যাড করে নিয়েছি। শেষে প্রয়োজন বোধে লবণ টেস্ট করে নিয়ে আবারও অ্যাড করে নেওয়া যাবে। এর মাঝে আমি শুরুতে মশলার সঙ্গে যে পানিগুলো অ্যাড করেছিলাম সে পানিগুলো মোটামুটি শুকিয়ে গিয়ে মশলা চারপাশে এভাবে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় মশলা কষিয়ে নেওয়ার জন্য আমি আবারও দ্বিতীয়বারে পানি অ্যাড করে নেব। তবে পানি অ্যাড করার পূর্বে আরও একটি উপকরণ অ্যাড করে নিচ্ছি, যেহেতু আমরা আজকে চিকেন লাল বোনা তৈরি করছি তাই কালারটা যাতে লালচে বর্ণের হয় সেজন্য অ্যাড করে নিচ্ছি আরও প্রায় 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য, এই যা আপনারা ইচ্ছে করলে বিষয়টি স্কিপও করতে পারেন। তবে সেক্ষেত্রে হবে কি, আমার এখানে চিকেনগুলো রান্নার পর ঠিক যে কালারটা আসবে একই কালার আসবে না। এই যা কথা বলতে বলতে আমি আরও প্রায় 1/2 কাপের মতো পানি অ্যাড করে নিয়ে আছি। এখন উপর থেকে ঢাকন দিয়ে আবারও অপেক্ষা করব আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আর এর মাঝে ছোলা রাস থাকবে একদম লো ফ্লেমে। চুলার আছে একদম লোতে রেখে আমি আরও প্রায় 5 মিনিটের মতো কুক করে নেওয়ার পর আমার এখানে মশলা চারপাশে দেখতে ঠিক এমন হয়েছে। এরপর যে আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি, অবশ্যই চেষ্টা করবেন এই রান্নার ক্ষেত্রে মশলাগুলো আমার মতো 2 বারে কষিয়ে নিতে। দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো প্রায় 1 চা চামচ পরিমাণ। গরম মশলাগুলো আপনারা ইচ্ছে করলে শুরুতে অ্যাড করে নিতে পারেন, আমি মাঝে মাঝে পর্যায়ে অ্যাড করে নিচ্ছি। এখন অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এরপর যে আরেকটি বিষয় আপনাদেরকে না বললে না, মুরগির পা এবং গিলা কলিজা না ভেজে অ্যাড করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন পার সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে, এর কারণ হচ্ছে আজকে আমার এখানে 3টি মুরগির পা একসাথে অ্যাড করে নিচ্ছি।
কথা বলতে বলতে মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে নাড়াছাড়া দিয়ে মিলিয়ে নিয়ে উপর থেকে ঢাকন দিয়ে অপেক্ষা করব আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এই 4 থেকে 5 মিনিট চুলার আঁচ বাড়ানোর প্রয়োজন নেই, সেক্ষেত্রে হবে কি নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। অনেকের একটি কমন অভিযোগ থাকে যে আমরা ইউটিউবাররা রান্না করতে গেলে কালারটা ঠিকঠাক আসে, কিন্তু আপনারা রান্না করতে গেলে কালার ঠিক আসে না। আপনারা অবশ্যই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সব টিপস ফলো করার চেষ্টা করবেন, তাহলে রান্নার শেষে আমাদের মতো কালার অবশ্যই আসবে। ওপর থেকে ঢাকন দিয়ে চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমি আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়ে আছি। 5 থেকে 6 মিনিট পর আপনাদেরকে ঢাকন তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে প্যানের তলানিতে কোনো অবস্থাতেই মশলা পুড়ে না যায়। সেজন্য অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমার এখানে লিকুইড মিল্কের পরিমাণ ছিল প্রায় 600 গ্রামের মতো। আমি এখানে রেসিপিটি যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে তৈরি করে নিচ্ছি, আর ব্রয়লার চিকেন কুক হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য লিকুইড মিল্কের পরিমাণটাও কম ছিল। কিন্তু কেউ যদি দেশি মুরগি দিয়ে রেসিপিটি তৈরি করতে চান, সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। যেহেতু আমরা সবশেষে লিকুইড মিল্ক অ্যাড করেছি, সেজন্য এখন কোনো অবস্থাতে উপর থেকে ঢাকন দেওয়া যাবে না, সেক্ষেত্রে উসলিয়ে পড়া যাবে। আমি ঢাকন না দিয়ে বাকি রান্নাটুকু করে নিচ্ছি। আমার এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। খেয়াল করলে বুঝতে পারবেন এখনও কিছুটা জোল আছে। বিশেষ করে ব্রয়লার চিকেন দিয়ে যদি আপনারা লাল ভুনা রান্না করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন জলের পরিমাণটা আরেকটু গনে করে নিতে, কারণ ব্রয়লার চিকেন দিয়ে রান্না করে নিলে জলটা বেশি পাতলা হলে খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তবে দেশি চিকেন দিয়ে রান্না করলে সেক্ষেত্রে জলের পরিমাণ একটু পাতলা হলেও মন্দ হয় না। আমার এখানে চুলাটা স্লোতে রেখে আরও প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কুক করে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। খেয়াল করলে বুঝতে পারবেন জলের পরিমাণটা শুরু দেখে যেমন ছিল, এখন আর তেমনটি নেই, অনেকটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দেব। চুলা থেকে নামানোর পর পরিবেশন করে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রান্নাটি কতটা লোভনীয় হয়েছে, তা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।